ইমাম খতিব সাহেবের পেছনে নামাজ পড়ার বিধান কি? যিনি দশম শ্রেণী পর্যন্ত গার্লস স্কুলে ব্যাপকদ অবস্থায় পাঠদান করান, উক্ত এলাকার মানুষ পরিপূর্ণ দিন মান্যওয়ালা ইমামের পেছনে নামাজ পড়তে ইচ্ছুক। যারা পরিপূর্ণ দিন মান্যওয়ালা ইমামের পেছনে নামাজ পড়তে চান, তারা নিজেরা কি পরিপূর্ণ দিন পালন করেন? ইমাম সান একেবারে গাউসুল কুতুব, আর নিজেরা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, টেলিভিশন দেখে, সিনেমা দেখে সুদ খায়, ঘুষ খায়, চুরি চামারি চাঁদাবাজি সব করে। ওটা ঠিক করে না, দূরবীনটা ইমাম সাহেবের দিকে, ওনার মুস্তাহাব ছুটে কিনা, হ্যাঁ নফল ছুটে কিনা, এটা দেখে ঢিলা কয়টা নিছে এটাও দেখে, নিজের ফরজ নাই, নিজে পেশাব করে পানি নেয় না, ইমাম সাহেব ঢিলা নিয়ে ফালাফালি করছে কিনা এটা দেখে, এগুলো বাদ দেন। যদি ভালো আলেমরা স্কুলে পড়াইতে না যায় তো ধর্ম বই পড়াবে কে? কথা বলে না। তো যদি আলেমরা স্কুলে নবম দশম শ্রেণীতে ইসলাম শিক্ষা বই আছে ওটা যদি না পড়ায়, তো ওটা পড়াইতো সরকার দিবে হিন্দুরে, কারে দিবে? বা ইংরেজি শিক্ষককে দিবে, সে কি বুঝবে? সেটা উল্টাপাল্টা বুঝাবে। সেজন্য মেয়েদের হোক ছেলে হোক, তাদের ইসলাম শেখাবার জন্যে বিশেষ প্রয়োজনে যোগ্য আলেমরা স্কুলে চাকরি করতে পারবে। পর্দাটা তো নিজের কাছে, মেয়েদেরকে নিজের মেয়ের মতো মনে করলেই তো হয়, চোখটা মেয়েদের দিকে না রেখা বইয়ের দিকে রাখলেই তো হয়। আর ইমাম সাহেব অন্তত এটা পারে যে ছেলে মেয়ে তো আলাদা আলাদা যদি থাকে তাহলে পর্দা টেনে দিবে মেয়েদের দিকে, বুঝলেন? আজ সব মেয়ে থাকে সামনে পর্দা থাকবে, উনি পড়াবেন, কোনো সমস্যা নেই।